যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। তুমি যদি সারা বছর কিছু নাও পড়ে থাকো তাহলেও কিন্তু তুমি খুব সহজেই 80 পাবে, এবং সেটা কিভাবে পাবে সেটা আজকের এই ভিডিওতে বলবো। 100-এর মধ্যে 80 পাওয়ার কথাই কিন্তু আমি এখানে বলছি। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, তোমরা যদি একটু ফলো করো ভিডিওটা তাহলে কিন্তু তুমি পুরো নাম্বার পাবে। এই যে বললাম 100-এর মধ্যে কিন্তু তুমি 80 পাবেই পাবে ইংলিশে। দেখো, সবার প্রথমে তোমাকে জানতে হবে যে তোমাদের কি কি রয়েছে সিলেবাসে। আশা করি তোমরা সিলেবাসটা জানো। যদি না জেনে থাকো, আমার চ্যানেলে সিলেবাসের ভিডিও দেওয়া রয়েছে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে তোমরা ভিডিও দেখে নিতে পারো। তো প্রোজেন মধ্যে থেকে এমসিকিউ তোমাদের করতে হয় 4টে, এসিকিউ করতে হয় 4টে 1 নম্বর করে, পোয়েট্রি থেকেও এমসিকিউ করতে হয় 4টে, এসিকিউ করতে হয় 4টে, প্লেট থেকে এমসিকিউ করতে হয় 4টে, টোটাল হলো এখানে 20 নাম্বার। খুব সহজ হিসাব বুঝিয়ে নিচ্ছে, এখানে রয়েছে টোটাল 20 নাম্বার। এই 20 নম্বরে 20 কিন্তু পাওয়া যায়। কি করে পাবে? যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো রয়েছে, এই সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, প্রিভিয়াস ইয়ার্সের যত এমসিকিউ এসিকিউ আছে প্রোজ পোয়েট্রি প্লেট থেকে পুরো একদম মুখস্থ জল করে ফেলো। তোমাদের প্রথম কাজ হবে প্রোজ পোয়েট্রি এবং প্লেট থেকে যত এমসিকিউ এসিকিউ রয়েছে সেগুলো একবারে পুরো মুখস্থ জল করে ফেলা। সিধা কথা, একেবারে প্রোজ পোয়েট্রি এবং প্লেট থেকে যত এমসিকিউ রয়েছে এসিকিউ রয়েছে সেটা একদম প্রিভিয়াস ইয়ার্সের, সেগুলো কিন্তু মুখস্থ জল করে ফেলা তোমাদের প্রথম কাজ হবে। এরপর আসো গ্রামারে। গ্রামারেও কিন্তু এই যে 10 নম্বর রয়েছে, এই 10-এ 10 কিন্তু পাওয়া যায়। সেই সংক্রান্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। প্রচুর কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন রিপিট হয়, তাই তুমি যদি এখানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো করে নাও গ্রামারে, তাহলে কিন্তু এখানেও কিন্তু তুমি পুরো 10-এ 10 পেয়ে যাবে। তাহলে এখানে কত হলো? টোটাল 30 নম্বর হয়ে গেল। পাশ করার চিন্তা কিন্তু করার দরকার নেই, কারণ তুমি এমনিই পাশ করবে এবং 80-এর উপরে কিন্তু নাম্বার তুলবে। আনসিন, আনসিনের কথাই বলি। আনসিনে রয়েছে 10 নম্বর, ট্রু ফলস 4টে করতে, মানে 4টে থাকে 1 নম্বর করে, আর কোশ্চেন থাকে 2 × 3 = 6। এবং এক্ষেত্রেও আমি বলেছি যে ট্রু আনসিন যদি তুমি সারা বছর কিছু প্র্যাকটিস নাও করো তাহলেও কিন্তু আনসিনে 10-এ 10 পাবে। কারণ খুব সহজে তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে, প্রথমে তুমি আনসিন প্যাসেজ পড়ার আগে কোশ্চেনগুলোকে ভালো করে পড়বে। কোশ্চেনগুলো পড়ার পর তুমি বুঝে গেলে যে কি উত্তর চেয়েছে, তাহলে কোশ্চেনগুলোকে তুমি একটা একটা করে উত্তর খুঁজবে। কোশ্চেনগুলো পড়ার পর তোমাকে কোশ্চেনগুলো মানে বুঝে তারপরে উত্তরগুলো তুমি প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখবে। তো কোশ্চেনগুলো খোঁজার পর যখন তুমি খুঁজে নিলে, কোশ্চেনগুলো 3টে কোশ্চেন 2 নম্বর করে থাকে, এখানে তুমি প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখলে, আর লেখার সময় মাথায় রাখবে যে টেন্সটা রয়েছে, কোশ্চেনটা যে টেন্সে উত্তর চেয়েছে সেই টেন্সে কিন্তু তুমি উত্তরটা লিখবে। প্যাসেজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, উত্তর যদি যদি পাস্ট টেন্সে চেয়ে থাকে তাহলে কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে তোমাকে, বুঝতে পারলে। আর ট্রু ফলস, ট্রু ফলসের কথায় আসি, ট্রু ফলসও তাহলে তুমি যদি কোশ্চেনগুলো করতে পারো তাহলে খুব ইজিলি তুমি ট্রু ফলসগুলো করতে পারবে। আর সাথে তোমাদের আনসিন কীভাবে সলভ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি একটা দিয়েছি, সেটাও কিন্তু অবশ্যই করে চেক করে নিও। এই তো গেলো হচ্ছে আনসিনের 10 নম্বর, তাহলে এখানে হয়ে গেল টোটাল 40 নম্বর। দেখো, 80-এর মধ্যে কিন্তু 40-এর হিসাব আমি তোমাদের অলরেডি এখানে দিয়ে দিয়েছি। এরপর আসি হচ্ছে প্লের কথায়। প্লের মধ্যে থেকে, প্লে থেকে কিভাবে লিখতে হয়, মানে লোমভ আর চুবুকভের ক্যারেক্টার দুটোই কিন্তু তুমি যদি করে যাও, লোমভ আর চুবুকভের ক্যারেক্টারের মধ্যে কিন্তু প্রশ্ন আসবে। হতে পারে যে প্রশ্ন একটু ঘুরিয়ে দিল, কিন্তু এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার কিন্তু আসবেই, কারণ প্রত্যেক বছর কিন্তু ক্যারেক্টার রিলেটেড প্রশ্ন থাকে। তাই লোমভ আর চুবুকভের ক্যারেক্টার যদি করে যাও তাহলে কিন্তু প্লে থেকে যে ব্রড কোশ্চেন আসবে 6 নম্বরে সেটাও কিন্তু তুমি অ্যাটেম্প করে আসতে পারবে। তাহলে হয়ে গেল 46 নম্বর। আর প্রিসি থেকে হচ্ছে 10 নম্বর, এখানে কিন্তু আমি ব্রড কোয়েশ্চেন এখনও প্রোজ পোয়েট্রি থেকে একটাও কিন্তু করতে বলিনি। প্রোজ প্রিসি থেকে কিন্তু তোমাদের 10 নম্বর করতে হবে। এবার প্রিসি সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে যে প্রিসি কীভাবে লিখতে হয়। যদি তুমি সারা বছর প্র্যাকটিস নাও করে থাকো, খুব ইজিলি যে পয়েন্টগুলো আমি বলেছি সেই পয়েন্টগুলো ফলো করলে তুমি কিন্তু প্রিসি লিখতে পারবে, বুঝতে পারলে। প্রিসিটা শিখে গেলে এবার তাহলে এখানে তোমার কত হচ্ছে টোটাল 80-এর মধ্যে এখানে 56 নম্বর হচ্ছে। এবার এর সাথে তুমি প্রজেক্টের 20 যোগ করো তাহলে কত হচ্ছে 76, তাই তো? এবার দেখো তুমি তাহলে 100-এর মধ্যে কত পাচ্ছ, 76। এবার তোমরা বলবে যে এখানে যদি আমি প্লেতে পুরো নাম্বার না পাই, যদি 6-এর মধ্যে আমি যদি এখানে 4 পাই, তাহলে আমি এখানে লিখলাম 4 পাই, তাহলে তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অন কিলিং ইউ ট্রি থেকে যে মাস্টার অ্যান্সারটা প্রিপেয়ার করে দিয়েছি ব্রড কোশ্চেনের, ওটাও কিন্তু তোমাকে একবার পড়ে নিতে হবে। পুরো হিসাব কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম, 6 নম্বরের 6 নম্বর তাহলে তুমি এখানে পেয়ে গেলে। তাহলে এর সাথে আরও 4 যোগ করো তাহলে কত হচ্ছে 80, কারণ তুমি ধরো এখানে 4 পেলে, পুরো 6-এ 6 পেলে না, তাহলে আমি সেই হিসাবটা দিয়ে দিলাম, কারণ এইগুলোতে কিন্তু নাম্বার কাটার জায়গা নেই। তাই তুমি অন কিলিং এর ট্রি থেকে 6 নম্বরের একটা অ্যান্সার কিন্তু তৈরি করে রাখবে। পরীক্ষার আগের দিন যদি এই দুটো অ্যান্সার তোমরা তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যার কোনো ব্যাপারই নেই। প্রোজ পোয়েট্রি এবং প্লে থেকে যেগুলো বললাম প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ভালো করে করবে, তাহলেই কিন্তু দেখবে যে খুব ইজিলি তোমরা 100-এর মধ্যে কিন্তু 80 পাবেই পাবে।
একদম পুরো হিসাব বুঝিয়ে দিলাম, যাও সমালোচনা না করে এবার পড়া শুরু করে দাও। অনেকেই ভাবছো যে পরীক্ষার আগের দিন না পড়ে কি করে পাশ করব, না পড়ে তো পাশ করা সম্ভব নয়, যদি তুমি একটা রাতকে কাজে লাগাতে পারো, এই রাতটাকে যদি কাজে লাগাতে পারো, তাহলে অবশ্যই করে কিন্তু তুমি ভালো নাম্বার পাবেই পাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলেন বাই।